নমস্কার বন্ধুসকল, আপোনালোকৰ বাবে বহুতে এটা ভাল খবৰ লৈ আহিছোঁ, কাৰণ ভেলেণ্টাইন ডেৰ কাৰণে এটা ডাঙৰ অফাৰ চলি আছে। হয়, আপুনি 25 ছেকেণ্ডত আপুনি 100 টকাৰ পৰা 300, 400, 500 টকা পৰ্যন্ত আপুনি আৰ্নিং কৰিব পাৰে, মানে লিমিটেশ্যন আনলিমিটেড টকা আপুনি ইনকাম কৰিব পাৰে। এতিয়া এটা কোম্পানীয়ে দিছে এই টকাখিনি। হয়, আপুনি নিশ্চয় ভাবিছে বেচাৰাটো মিছা কথা কৈছে। মিছা কথা কোৱা নাই, মই নিজে কৰিছোঁ যোৱাকালি। আৰু ভেলেণ্টাইন ডে হৈছে 14 ফেব্ৰুৱাৰী। 14 ফেব্ৰুৱাৰীৰ আগতে, 4 দিন আগতে এই অফাৰটো দিছে। যোৱাকালি মই 11 তাৰিখ, 12 তাৰিখ, 13 তাৰিখ, 14 তাৰিখ, আপোনালোকৰ হাতত মাত্ৰ 3 দিন আছে। আৰু এই 3 দিনত আপোনালোকে 300 টকা বা 200 টকা পৰ্যন্ত আপোনালোকে যিমান আপোনালোকে পাৰে, 25 ছেকেণ্ডত আপোনালোকে যদি 40 টকা, 50 টকা, 100 টকা আপোনালোকে পাৰে, লগে লগে এই টকাখিনি আপোনালোকৰ বেংকত ট্ৰান্সফাৰ কৰি দিব পাৰিব। একেবাৰে ইজি প্ৰচেছ, বা আপোনালোকৰ যদি পে'টিএম আছে পে'টিএমত ট্ৰান্সফাৰ কৰি দিব পাৰিব। মই ষ্টেপ বাই ষ্টেপ আপোনালোকক দেখুৱাই আছোঁ যে এই টকাখিনি কেনেকৈ আপোনালোকে লাভ কৰিব। কিন্তু এই টকাখিনি লাভ কৰিবলৈ হ'লে ৰাতি 9টাৰ পাছতহে আপোনালোকে ট্ৰাই কৰিব লাগিব। চাওক, এইটো যদি আপোনালোকে পাব বিচাৰে তেনেহ'লে ভিডিঅ'টোৰ ডিছক্ৰিপশ্যনত মই লিংকটো দিছোঁ, লিংকৰ পৰা ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ পাছত কেনেকৈ কি কৰিব লাগে সবিশেষ আপোনালোকক বুজাই আছোঁ। আৰু মই চাওক, ইয়াত চাওক লিখা আছে মাই আৰ্নিং, ইয়াত চাওক লিখা আছে 11 ফেব্ৰুৱাৰী 2020 মই 40 টকা 1 পইচা মই পাইছোঁ আৰু ৰাতি 9:30 বজাত। আৰু চাওক ইয়াত উল্লেখ কৰা আছে, ইয়াত চাওক 13 ফেব্ৰুৱাৰী, আজি 12 ফেব্ৰুৱাৰী, আৰু 12 ফেব্ৰুৱাৰীত চাওক ইয়াত কিমান কিমান কি দিয়া আছে চাওক। 12 ফেব্ৰুৱাৰীত এই 12/2/2020 ইয়াত চাওক 12:32:31 ইয়াৰ ভিতৰত মানে আকৌ ৰিনিউ হ'ব, মানে আকৌ এইটো ষ্টাৰ্ট হ'ব, খেলটো ষ্টাৰ্ট হ'ব, ধামাকা অফাৰটো। ইয়াত চাওক এতিয়া বাজি আছে 8:27, আৰু 8:27 আৰু ইয়াত 12 ঘণ্টা হ'লে কিমান হ'ব, 9টা হ'ব ৰাতি। গতিকে ৰাতি 9টাৰ পাছত আপুনি এই অফাৰটো ল'ব পাৰিব। মই পাইছোঁ, গতিকে আপোনালোকক দেখুৱাইছোঁ, সকলো পে'মেণ্টটো দেখুৱাইছোঁ কিমান টকা পাইছোঁ, আৰু লগে লগে মই বেংকত ট্ৰান্সফাৰ কৰি দিছোঁ। আৰু আপুনি একেবাৰে সহজতে আপোনাৰ একাউণ্ট নাম্বাৰটো দি আপুনি ট্ৰান্সফাৰ কৰি দিব পাৰে। ত' হয়তো আপুনি জানিব বিচাৰিছে নহয় জানো, গতিকে চাওক। আৰু ভিডিঅ'টোৰ ডিছক্ৰিপশ্যনৰ পৰা লিংকটো ডাউনলোড কৰক, আৰু ডাউনলোড কৰাৰ পাছত কেনেকৈ কি কৰিব লাগে বলক জানি লওঁ আমি সবিশেষ। আৰু এইটো কিন্তু ভেলেণ্টাইন ডেৰ কাৰণে স্পেচিয়েল অফাৰ, আৰু এনেধৰণৰ স্পেচিয়েল অফাৰ সদায় আহি থাকে। আৰু মই আপোনালোকক মাজে মাজে এনেধৰণৰ ভিডিঅ' আপোনালোকৰ মাজত দিম, যাতে আপোনালোকে এই সৰু সৰু কেইটামান অফাৰ আপোনালোকে লাভ কৰিব পাৰে, যাতে ৰিচাৰ্জ বা অন্য কিবা কিবি আপোনালোকে ইয়াৰ সহায়ত কৰিব পাৰে, নহয় জানো। এতিয়া চাওক, মই আপোনালোকক কৈছোঁ এই এপটো হৈছে হেলো এপ, আৰু এই হেলো এপটো যদি আপুনি এই ভিডিঅ'টোৰ ডেছক্ৰিপশ্যনৰ পৰা ডাউনলোড কৰে তেনেহ'লে আপুনি এক্সট্ৰাকৈ আৰু কেইটামান টকা বেছি পাব। আৰু যদি আপুনি প্লে' ষ্টোৰৰ পৰা ডাউনলোড কৰে, ভাল কথা, আৰু তাৰ পৰা ডাউনলোড কৰিলে আপুনি 1 টকাও আপুনি নাপাব। তো গতিকে আপুনি কিবা এটা পাবৰ কাৰণে এই ভিডিঅ'টো ডেছক্ৰিপশ্যনৰ পৰা আপুনি ডাউনলোড কৰক, আৰু ডাউনলোড কৰাৰ পাছত কি কৰিব লাগিব দেখুৱাইছোঁ। তো প্ৰথমে আপুনি এনেকৈ হেলো এপটো অ'পেন কৰিব, ষ্টেপ বাই ষ্টেপ মই আপোনাক দেখুৱাইছোঁ। অ'পেন কৰাৰ পাছত ইয়াত চাওক আপোনাৰ বহুকেইটা ভাষা দিয়া আছে, তো আপুনি যিটো ভাষা চিলেক্ট কৰিব বিচাৰে সেইটো চিলেক্ট কৰি দিব। প্ৰথমে চ'ৰ্চ লেংগুৱেজ, প্ৰথমে মই ইয়াত অসমীয়া ভাষাটো চিলেক্ট কৰি দিছোঁ। চিলেক্ট কৰাৰ পাছত এতিয়া কি কৰিব লাগিব, চিলেক্ট কৰাৰ পাছতে ইয়াত গেট নাও ক্লিক কৰাৰ লগে লগে 1 টকা আপুনি পাই যাব। তো 1 টকা পোৱাৰ পাছত কি কৰিব, ইয়াত গেট নাওত ক্লিক কৰি দিব। ক্লিক কৰাৰ পাছত ইয়াত আহি প্ৰথমে আপোনাৰ ইয়াৰ মোবাইল নাম্বাৰটো ইণ্টাৰ কৰিব, ইণ্টাৰ ইয়োৰ ফোন নাম্বাৰ, মোবাইল নাম্বাৰটো ইণ্টাৰ কৰি নেক্সট কৰিব। তো মোবাইল নাম্বাৰটো মই ইণ্টাৰ কৰি নেক্সট কৰি দি আছোঁ। এতিয়া চাওক, মোবাইল নাম্বাৰটো মই ইণ্টাৰ কৰি দিছোঁ, আৰু মোবাইল নাম্বাৰটো ইণ্টাৰ কৰাৰ পাছত নেক্সটত ক্লিক কৰি দিব। নেক্সটত ক্লিক কৰাৰ পাছত এটা OTP আহিব আপোনাৰ মোবাইল নাম্বাৰত, আৰু অট'মেটিকেলি আপোনাৰ মোবাইল নাম্বাৰটোত ইয়াত এক্টিভ হৈ যাব। তো ইয়াত মোবাইল নাম্বাৰ হৈ গৈছে, তাৰপাছত মোৰ ইয়াত ক্লিক কৰি দিব। ক্লিক কৰাৰ পাছত আপোনাৰ এনেধৰণে দেখা পাব আপুনি। তো এতিয়া কি কৰিব, আপোনাৰ ইয়াত চাওক মোৰ 4 টকা ইয়াত 39 পইচা আছে, আৰু মই ইয়াত উইথড্ৰ কৰিছোঁ, কিমান টকা উইথড্ৰ কৰিছোঁ দেখুৱাইছোঁ আপোনাক। আৰু ইয়াৰ পৰা আপুনি উইথড্ৰ কৰিব পাৰিব চাওক 3 টকা, 10 টকা, 15 টকা, 30 টকা, 45 টকা, আৰু ইয়াত আছে 100 টকা। আৰু তাৰপাছত ইয়াত বেক কৰি চাব, বেক কৰি আপোনাক দেখুৱাই আছোঁ কিমান টকা মই কৰিছোঁ আৰু কেনেকৈ আপুনি কৰিব। ৰেজিষ্টাৰ কৰাৰ পাছত কি কৰিব, এতিয়া চাওক একেবাৰে ছাইডত চাওক লিখা আছে, ইয়াত আপুনি কি ক্লিক কৰি দিব আপোনাৰ একাউণ্টত, আপুনি ইয়াত একাউণ্টত ক্লিক কৰিব। একাউণ্টত ক্লিক কৰাৰ পাছত ইয়াত চাওক লিখা আছে, এইটো চাওক হেল' ভেলেণ্টাইনছ, ইয়াত চাওক হেল' ভেলেণ্টাইনছ কেছ ধামাকা। তো আপুনি হেল' ভেলেণ্টাইনছ ইয়াত কেছ ধামাকাত ক্লিক কৰি দিব, কেছ ধামাকাত ক্লিক কৰিব। কেছ ধামাকাত ক্লিক কৰাৰ পাছত ইয়াত চাওক লিখা আছে এইটো,
আর ইয়াত মেইন অফারটা হয়েছে প্রথমে আপনি স্টার্ট করব মানে রাতে 9টার পাছত স্টার্ট দেখাব, দেখার পাছত 2 নম্বর হয়েছে ফ্লাইং বেলুনস টু আর্ন ক্যাশ, মানে আপনার বেলুন বেলুন উড়ি থাকবে, আপনি যান ক্লিক করবে সিমানে বেলুন উড়ি থাকবে আর আপনার টাকা হয়ে যাব। তো আপনি উইথড্রটো পেটিএম বা আপনার একাউন্টত নিজের ব্যাংকের একাউন্টত ট্রান্সফার করব পাৰিব। তো মই এটি আপনার ট্রান্সফার করে দেখাইছো, হয়তো আপনাদের ভাবিব পারে ট্রান্সফার হয় না নয় কেন ইনকাম করা হয়, ট্রান্সফার করে দেখাইছো। এটা চাও মানে আপনার দেখাইছো যাকালি চাও ইয়াত লিখা আছে 10 hours এগো যাকালি, আর ইয়াত উল্লেখ করা আছে, মই দেখাইছো আপনার। আর ইয়াত চাও লিখা আছে ফ্লাইং, ইয়াত 25 সেকেন্ড দিয়া থাকবে, ইয়াত চাও ইয়াত উপর যেটা আপনার রাতে 9:30 পার হয়ে যাব তেতিয়া চাও এনে ধরনের ফ্লাই দেখাব। ইয়াত চাও তলত এই হাতের সিম্বল এটা চাও, ইয়াত ফ্লাইত আপনি যান স্পীডত ক্লিক করব, যান স্পীডত ক্লিক করব এনে ধরনের বেলুনবর উপর উঠি যাব আর আপনার টাকাটো হয়ে থাকবে। তো হওয়ার পাছত টাকাখিনি হওয়ার পাছত ডাইরেক্ট আপনার কব ট্রান্সফার করব কারণে, তো আপনি কি করব মই দেখাই আছো, তারপর আপনার টাকাখিনি ইয়াত হয়ে যাব হওয়ার পাছত। তো এটা কি করব আপনি যদি এই 9:30 পার হব তেতিয়া আপনি ক্যাশ ধামাকাত ক্লিক করব, ইয়াত ক্যাশ ধামাকাত ক্লিক করব, ক্যাশ ধামাকাত ক্লিক করার পাছত ইয়াত এটা 12 ঘন্টা দেখাইছে, ইয়াত স্টার্ট দেখাব, স্টার্টত ক্লিক করার পাছত তলত লিখা দেব হাতের একটা সিম্বল দেখব, সেই হাতের সিম্বলত পুরা স্পীডত ক্লিক করব, পুরা স্পীডত ক্লিক করলে টাকাখিনি হয়ে যাব, তারপর উইথড্র করব। উইথড্র করার আগে আপনি ব্যাংকের অ্যাকাউন্টটো আপনার ইয়াত এড করব লাগবে। তো কেনেকে এড করব দেখাইছো আর কেনেকে ট্রান্সফার করব সেটাও দেখাইছো। আর ইয়াত সব ইয়ার সময়সীমা কি আছে, 12 ফেব্রুয়ারি আজি আছে, আকো 13 ফেব্রুয়ারি আর 14 ফেব্রুয়ারি, এই এইকটা দিনত আপনি এই টাকাখিনি লোক পড়ে। তো 13 ফেব্রুয়ারি চাও কি 70 লাখ টাকা দিব অল ইন্ডিয়াত ইয়ার জড়িয়ে। তো চাও এটা চাও টাকাখিনি যদি আপনি ট্রান্সফার করব বিচার, আপনার যানখিনি টাকা হয় সেইখানে ট্রান্সফার করব বিচারে ইয়াত ক্লিক করার পাশে উপরে সব লিখা আছে টাকার আইকন দিয়ে আছে, ইয়াত টাকার আইকনত ইয়াত সব টাকার আইকন দিয়ে আছে, তো টাকার আইকনত ক্লিক করে দিব। ক্লিক করার পাছত ইয়াত আপনার ব্যালেন্স শো করব, আপনার কিমান টাকা হয়েছে সেইখানে ব্যালেন্স ইয়াত শো করবেন। তো আপনি ইয়াত সব কাকত সব লিখা আছে উইথড্র, তো উইথড্রত আপনি ক্লিক করব, উইথড্রত ক্লিক করার পাছত ইয়াত সব লিখা আছে উইথড্র অ্যাকাউন্ট, তো আপনি অ্যাকাউন্টট আপনার একাউন্ট লিঙ্ক করব লাগবে। তো একাউন্ট কেন লিঙ্ক করব ইয়াত সব সাইডত একটা সিম্বল দিয়ে আছে, তো আপনি ইয়াত উপর একাউন্টের উপর ক্লিক করব, উইথড্র একাউন্টের উপর ক্লিক করব। আর ক্লিক করার পাছত ইয়াত লিখা আছে চাও মোর পেটিএম একাউন্ট এড করা আছে, ব্যাঙ্ক একাউন্ট এড করা আছে, তো আপনি প্রথমে আপনার ইয়াত এইটো শো নকরব, তো আপনার প্রথমে শো করব সেন্স ব্যাঙ্ক, আপনার ইয়াত লিখা থাকবে এড ব্যাঙ্ক একাউন্ট আর আকো ইয়াত এড পেটিএম একাউন্ট, তো আপনি এড এড পেটিএম একাউন্টত আপনার পেটিএম একাউন্ট থাকলে এড পেটিএম একাউন্ট করব, বা আপনার যদি এড ব্যাঙ্ক একাউন্টত ট্রান্সফার করব বিচার তেনহলে ব্যাংকত ট্রান্সফার করব, তেনহলে ইয়াত ব্যাংকত ট্রান্সফার করব কারণে মই জাস্ট আপনার ব্যাংকর একাউন্ট কেনেকে লিঙ্ক করব দেখাইছো। তো এনেকে ক্লিক করার পাছত ইয়াত প্লিজ মানে ইয়াত যার নামের একাউন্ট আপনি ইয়াত বহাই দিব নাম্বারটো, সেইজনের নাম ইয়াত সম্পূর্ণ বহাই দিব, তারপর বেনিফিসিয়ারি ব্যাংক IPSC কোড বহাই দিব, মানে আপনার যার নামের একাউন্টটো করব বিচারিছে একাউন্টত ট্রান্সফার করব সেইজনের ইয়াত পাসবুকত IPSC কোড থাকে, তারপর একাউন্ট নাম্বারটি দি আপনি ইয়াত এটা ক্লিক বহাই দিব, বহাই দি আপনি ইয়াত সাবমিট করে দিব। ধরক আপনি ইয়াত দিলে এটা এনেকে দিলে, তারপর ইয়াত আপনার যদি হয় IPSC কোড সেটা বহাই দিলে, মানে জাস্ট আপনাকে উদাহরণ হিসাবে দেখাই দিছো, তারপর ইয়াত দেখাইছো IPSC কোডটো মোর IPSC কোডটো মারি দেখাইছো, তো আপনি এনেকে আপনার তো নিজরটো মারিব, এটা মারা পাছত তলত সব ব্যাংকর একাউন্ট নাম্বার দিব লাগে, আপনার যদি ব্যাংকর একাউন্ট নাম্বার সেটা আপনি দিব, এনেকে মই আপনার জাস্ট দেখাব কারণে করছো, তারপর তলত সব সাবমিট আসবে, এনে ধরনের সাবমিটত ক্লিক করা ক্লিক করে দিয়ার লগে লগে আপনার ব্যাংকর একাউন্টও সাবমিট হয়ে যাব। তো তারপর কি করব চাক মই আপনার দেখাইছো, তো এনে ধরনে হয়ে যাব, হওয়ার পাছত উপর সব লিখা আছে উইথড্র অ্যামাউন্ট, আপনার ব্যাংকর একাউন্টও আহি যাব, তারপর ইয়াত আপনি ক্লিক করব পারিব, ক্লিক করে ইয়ারপর আপনি যান টাকা উইথড্র করব বিচারছে আপনার পেটিএম আপনার একাউন্টত সেইখানে লগে লগে গুছি যাব 5 মিনিটের ভিতর। তো এটা ধরক মই ইয়াত মোর আছে 4.29 টাকা, তো মই এটা 3 টাকা এটা ট্রান্সফার করব পারো, তো এটা চাও এনেকে ক্লিক করার পাছত কনফার্ম দেখাব, কনফার্মত ক্লিক করব, কনফার্মত ক্লিক করার পাছত লগে লগে গুছি গৈছে, চাও কনফার্মত ক্লিক করার পাছত আগতে 4 টাকা আছিলে এটা 1.39 টাকা দেখাইছে, আর চাক ইয়াত কি কিমান টাকা উইথড্র করেছো 3 টাকা লগে লগে, আর যাকালি মই করেছো ইয়া চাক 12 তারিখে মই করেছো যাকালি 12/2/2020 40 টাকা উইথড্র করেছো, এনে ধরনের মই চাক এনে ধরনের কিমান টাকা উইথড্র করেছো, বহু টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা এনে ধরনের লগে লগে ইয়া চাক মেসেজ আহি গৈছে ক্রেডিট হয়ে গেছে মোর একাউন্টত টাকা 3 টাকা, তো লগে লগে আপনি উইথড্র করব পারিবো।
5 টকা, ইয়াত চাওক 40 টকা কৰিছিলোঁ, এনেকৈ ইয়াত চাওক 30 টকা উইথড্ৰ কৰিছোঁ। টোটেল মই উইথড্ৰ কৰিছোঁ কিমান চাওক, উইথড্ৰ কৰিছোঁ 104 টকা উইথড্ৰ কৰিছোঁ। তো আপুনি যদি বিচাৰে ইয়াত আপুনি মন পচন্দমতে আপুনি ইয়াৰ পৰা উইথড্ৰ কৰিব, আৰু মাত্ৰ আপোনাৰ 3 দিন সময় আছে। তো আপুনি নিশ্চয় গম পালে, বুজিও পালে, ইয়াত চাওক ইয়াত মোৰ একাউণ্ট বেলেঞ্চ একাউণ্ট দেখুৱাই আছে 1.39 টকা, আগতে 4 টকা আছিলে, 4.39 টকা। তো এইখিনি এনেকৈ আপুনি ৰাতি 9টাৰ পাছত আপুনি এনেধৰণে ডেইলি আপুনি 3 দিন সময় পাইছে, ভেলেণ্টাইন ডে'ৰ আগ মুহূৰ্তলৈকে, আজি আৰু 12-13 তাৰিখ, 14 তাৰিখ, এইখিনিলৈকে আপোনালোকে।